গতকালকেই কালকি 2898 এডিট ট্রেলারটা বেরিয়েছে, কিছু লোকের পছন্দ হয়েছে এবং কিছু লোকের পছন্দ হয়নি। কারণ অনেকে বলছে এটা নাকি ডুম সিনেমার অনেকটা আভাস দেখতে পাচ্ছে, যে নকল বা ওরকম টাইপের ওয়ার্ল্ডটা ক্রিয়েট করার চেষ্টা হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই কালকি 2898 এডিট কালকে ট্রেলারটা দেখে সেরকম ভাবে কিন্তু এর গল্পটা বিশেষ আইডিয়া করা যায়নি, কিন্তু গল্পটা সম্পর্কে জানা গেছে, যেটা আমি আপনাদেরকে সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। দেখুন এই যে পুরো গল্পটা, গল্পটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি একটি বিষয় দখল করা, সেটা হচ্ছে যেখানে জল আছে, ভালো খাদ্য আছে, সেই জায়গাটাকে, যেখানে কমপ্লেক্স বলছে সেই জায়গাটাতে যাওয়া। তো এই গল্পটা অনলাইনে লিক হয়েছে, এটাই যে এক্সাক্ট গল্প এরকম নয়, কিন্তু তথাপি আমি বলবো যে গল্পটা কিন্তু ট্রেলারের সঙ্গে যেরকম গল্পটা লিক হয়েছে তার সঙ্গে কিন্তু যথেষ্ট মিল আছে। গল্পটা হচ্ছে যে একদম শেষের দিকে দেখবেন কমল হাসানকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, এমনিতে রূপটা কিন্তু ভয়াবহ লাগছে। কমল হাসানই এই সিনেমার মেন অ্যান্টাগনিস্ট, মানে মেন ভিলেন হচ্ছে কমল হাসান, তার নাম হচ্ছে কালী। তো কালী যেহেতু বয়স হয়ে গিয়েছে, সে চাইছে যে তার পুনর্জন্ম করাতে, মানে সে তার পুনর্জন্ম হতে আবার সে নতুন করে যেন বাঁচতে পারে, নতুন ভাবে যেন সে জীবনটা বাঁচতে পারে, এবং তার ব্লাডটাকে একজনের মায়ের গর্ভে নিয়ে যেতে যায়, সেখানে সে একটা বাচ্চার জন্ম দেবে। তো কাকে নিতে যায়, সেই জন্য সে দীপিকা পাড়ুকনকে বেঁচেছে, এবং দীপিকা পাড়ুকনকে দেখবেন এখানে প্রেগনেন্ট দেখাচ্ছে। তো দীপিকা পাড়ুকনকে যখন সে প্রেগনেন্ট হয়ে যায়, মানে তার যে রক্তটা সাথে তার এসেতে দেয়, মানে দীপিকা পাড়ুকনের সত্তা অন্তঃসত্তা করে, তো সে জন্ম হতে যায়, নতুন জন্ম আনতে যায়। সে যেহেতু আবার মানে একটা ভয়ানক রূপ করতে যায় যেহেতু তার বয়স হয়ে গেছে সেই জন্য, তো এই সময় অশ্বত্থামা মানে অমিতাভ বচ্চন এটা জানতে দেখে যে প্রেগনেন্ট মহিলা। তো অমিতাভ বচ্চন এটা বলতে পারেন যে অনুভব করতে পারে বা তার যে জ্ঞানের মাধ্যমে এটা বুঝতে পারে যে দীপিকা পাড়ুকনের পেটে যে সন্তানটি আছে সেটি হচ্ছে কালকি, যে এই পৃথিবীকে বাঁচাবে। মানে এই যে তাদের যে এই যে এত সমস্যা, ওই কমপ্লেক্সে ভালো কিছু পাওয়া যায় এখানে পাওয়া যায় না, সেইটার থেকে এই রক্ষা করবে হচ্ছে এই কালকি। এইবার দীপ যে প্রবাসের যে ক্যারেক্টারটা ভৈরবা, তাকে এই টাস্কটা দেওয়া হয় যে দীপিকা পাড়ুকনকে তাকে ধরে আনতে হবে। এই কাজটা দেয় হচ্ছে এই শাশ্বত চ্যাটার্জি যে ক্যারেক্টার চেয়েছে সেইটা। এইবার অশ্বত্থমা মানে অমিতাভ বচ্চনকে কাজ হচ্ছে এ দীপিকা পাড়ুকনকে বাঁচানো প্রবাসের হাত থেকে, এবং শেষে গিয়ে তারা এই তিনজনে বিষয়টা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তাদের লক্ষ্যটা একই, তাদের উচিত তারা একসঙ্গে কাজ করে এই কালীকে মারা, এবং আলটিমেটলি তারা তিন যে শক্তি মানে দীপিকা পাড়ুকন, প্রভাস এবং অমিতাভ বচ্চন তিনজনে একসঙ্গে লড়াই করবে এই এই তাদের যে বিপক্ষ আছে তাদের বিরুদ্ধে, মানে কমল হাসানের বিরুদ্ধে তারা লড়াই করবে। এইটি হচ্ছে গল্পের মূল প্লট যেটা জানা যাচ্ছে, যদিও এই বিষয়ে কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, এটাই অনলাইনে দেখা গেছে, অনলাইনে পাওয়া গেছে। তো সেই হিসাবেই আমি আপনাদেরকে জানালাম, আমার মনে হয় এরকমই প্লটটা হবে, এরকমই কেউ টিজারটা ট্রেলারটা দেখে এরকমই কিন্তু আমারও ধারণা আছে এটা। তো এটা এই রকমই জানা গেছে যে অনলাইনে এরকমই জানা গেছে। তো আজকে এই পর্যন্তই, যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।